কল ব্যাগে নাম গিয়া হ্যালো মাছ চাষি বন্ধুরা, আজ আমরা এখান থেকে গ্লাস কাপ মাছের পোনা ধরতেছি। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আমরা বিনা খরচে কিভাবে গ্লাস কাপ মাছ চাষ করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে টিপস দেওয়া হবে। এই পুকুরটার মধ্যে 3 লক্ষ গ্লাস কাপ মাছের পোনা আছে। আজকে গ্লাস কাপ মাছ আমরা ধরছি। এই গ্লাস কাপের পোনাগুলো সাইজ 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি বিভিন্ন সাইজের পোনা আছে। আপনাদের যাদের বিল বা বড় পুকুর আছে এসব গ্লাস কাপ মাছ চাষ করতে পারেন। এই দেখেন, এটা হচ্ছে গ্লাস কাপের পোনা, ছোটো দানি পোনা। এই পোনাগুলো আপনাদের বিলে বা পুকুরে নিয়ে ছাড়বেন। তারপর ছোট ছোট খুদি যে পেনা থাকে, কচুরি পেনা, খুদি পেনা এবং ঘাস, এগুলো খাওয়ায় আপনারা বড় করতে পারবেন। 100 টাকা খাবার না দিলেও চলবে। সবচেয়ে উপযোগী বিলে চাষ করার জন্য, কারণ বিলেতে অটোমেটিকই অনেক ধরনের ঘাস থাকে, খুদি পেনা থাকে, ওইগুলো আপনারা দিয়া চাষ করবেন। এবং 1 বছর এটা চাষ করলে 2 থেকে 3 কেজি অনায়াসে হয়ে যায়। এই পোনাগুলো আপনারা যদি দূরে নিতে চান তাহলে আমরা এগুলো অক্সিজেন পলিথিন দিয়ে ব্যাক করব। ব্যাক করার পরে আপনার পাঠাই। এখানে আমাদের একটা জাল খাও দিলে অনেক দর্শক আসে এখানে মাছ দেখার জন্য। মাছ আমাদের যতগুলো রাখার তোরা রাখছে, এখানে সাথে কিছু বিকেট মাছও আছে। অনেকেরই প্রশ্ন, এত ছোট মাছ আমরা কিভাবে কাউন্ট করি? দেখেন, এটা একটা হোয়াইট মেশিন। এখানে আমরা 100 গ্রাম মাছ ওজন করে একটা একটা গুনবো। 100 গ্রামে যা আসে সেই হিসাবে সমস্ত মাছ হোয়াইট করে প্যাকেট করবো। এভাবে আমরা ছোট মাছগুলো গণনা করে থাকি। এখানে 5টা করতেছে, 10 11। আমরা এখানে 100 গ্রামে মানে 1 কিলো তো এখানে পাইছি 3500, সেই হিসাবে এখানে প্রতিটা প্যাকেটে 300 গ্রাম করে মাছ প্যাকেট করতেছি। 300 গ্রামে আসতেছে প্রত্যেকবারে 1000। এগুলো কেজি হিসাবে বিক্রি হয় না, পিস হিসাবে বিক্রি হয়। এখানে প্রত্যেকবারে আমরা 1000 করে মাছ ধরছি। এখানে রয়েছে সিলভার,
মিরিগেল, গ্রাস কাপ, বিভিন্ন জাতের পোনা। এটা হচ্ছে অক্সিজেনের পলি ব্যাগ। এই পলি ব্যাগে আমরা মাছগুলো ধরে তারপর অক্সিজেন করব। এই প্যাকেটগুলোতে 24 ঘন্টা মাছ থাকবে, কিছু সমস্যা হবে না। 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের এক স্থান থেকে অন্য স্থানে মাছের পোনাগুলো পরিবহন করে থাকি আমরা।